सम्मानित हाजिरीन आज के आमी आपनादेर सामने एमन दस टी आमलेर कथा बोलबो जे दस टी आमल केउ जुदी दुनियार जिंदगीते दुनियार ए हायाते करे जेते पारे अल्लाह रब्बुल आलमीन तार मृत्युर समय कालिमा नसीब कराबेन सुबहानल्लाह। अल्लाह नबी विश्व नबी मुहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम हदीस शरीफर मध्य बोलेछेन इन्नामल आमालु बिल खवातिम शेष भलो जार सब भलो तार जार जीवनेर शेष अंशटा भलो हय तार सब भलो हय के ना चाय प्रतिटा मुसलमान प्रतिटा मुस्लिम नारी एवं पुरुष सकलेई चाय से जेन मृत्युर समय कालिमा पढ़ते पढ़ते मृत्युबरण करते पारे से जेन ईमान निये मृत्युबरण करते पारे ठीक किना बोलें। एजन्य आमादेर सकलेर तामान्ना आमादेर सकलेर दिलेर कथा जेन आल्लाह रब्बुल आलमीन आमादेरके मृत्युर समय कालिमा पढ़ार तौफिक दान करें। तबे आजके खुतबाते जुलफिकार থেকে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ এই আমলের কথাগুলো বলে নিব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমলগুলো করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এক নাম্বার খুতবাতে জুলফিকারের মধ্যে এসেছে এক নাম্বার নজরের হেফাজত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে যেখানে সেখানে তাকানো যাবে না, নজরের হেফাজত করা। কারণ মুফাসসিরগণ বলেছেন মানুষ যখন গুনাহ করে এই গুনাহগুলো চোখ থেকে উৎপাদন হয়, আগে দেখে তারপরে এটাকে নিয়ে চিন্তা ভাবনা করে তারপরে ওই কাজটা গুনার কাজটা সে করে ফেলে। এই জন্য চোখের হেফাজত করা। দুই নম্বর সুন্নতের উপরে আমল করা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমি নবীর সুন্নতকে মানে, কেউ যদি আমি নবীজির তরিকাতে চলে, সে আমি নবীর সাথেই জান্নাতে থাকতে পারবে সুবহানাল্লাহ। এই জন্য নবীর সুন্নতগুলো মেনে চলা। তিন নম্বর বেশি বেশি করে শুকরিয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। কেউ যদি শুকরিয়া করে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার নিয়ামতকে বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে বেশি বেশি করে শুকরিয়া করা। চার নম্বর সদকা করা। এবং পাঁচ নম্বর আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকা। আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। এবং সিদ্দিকিন সালেহিন বান্দাদের সাথে থাকলে সত্যবাদী হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তা আদেশ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন সত্যবাদীর সাথে থাকো। আল্লাহ বলেছেন আল্লাহ ওয়ালাদের সাথে থাকো, তাইলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। আমার বায়রা ছয় নম্বর আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ করা যাবে না আল্লাহর ভয়ে। আল্লাহর ভয় যদি কোনো মুসলমান অর্জন করতে পারে, আল্লাহর ভয় যদি দিলে কোনো মুসলমান অর্জন করতে পারে,
ওই মুসলমান কোনদিন গুনাহ করতে পারে না। হাকিম লোকমান, হযরত হাকিম লোকমান, তিনি কিতাবের মধ্যে এসেছে, হাকিম লোকমান বলেছে, হাকিম লোকমান আসমানি চার শত আসমানি কিতাবগুলো তিনি পড়েছেন। তিনি বলেছেন, আমি এই আসমানি কিতাবগুলো পড়ে পড়ে আমি দেখেছি, দুনিয়ার মানুষ যদি চারটি আমল করতে পারে, চারটি কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ ওলি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে দুইটা ইয়াদ রাখতে হবে, ভুলে গেলে হবে না, আর দুইটা ভুলে যেতে হবে, দুইটা স্মরণ রাখতে হবে, ভুলে গেলে হবে না। এক নাম্বার, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ, আল্লাহকে ভুলে গেলে চলবে না। দুই নাম্বার, মৃত্যুর স্মরণ, মৃত্যুর কথা ভুলে গেলে চলবে না। তাইলে কেউ যদি আল্লাহর ভয় অর্জন করতে পারে, তার পক্ষে কখনো গুনাহ করা সম্ভব হবে না। আমার ভাইয়েরা, চার নাম্বার, পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার, সাত নাম্বারে আল্লাহ তাআলার যখন মসজিদ থেকে মুয়াজ্জিন আল্লাহর নামগুলো যখন উচ্চারণ করে আজান দেয়, সাথে সাথে আজানের জবাব দেওয়া, সাথে সাথে আজানের জবাব দিতে হবে। আট নাম্বার, বেশি বেশি করে জিকির করতে হবে, বেশি বেশি করে কালিমা পড়তে হবে, বেশি বেশি করে জিকির করতে হবে। জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন তার কলবকে পরিষ্কার করে দেন। মুহতারাম হাজিরিন, নয় নাম্বার, দোয়া করা, আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া, এটা আল্লাহ খুব বেশি পছন্দ করে, যে বান্দা আমার কাছে চায়, আমার কাছে বান্দা কিছু চাইতেছে, এই চাওয়াটাকে রব্বে কারিম খুব বেশি পছন্দ করেন। এবং দশ নাম্বার, মিসওয়াক করা, যেটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পছন্দ করতেন, মিসওয়াক করাকে। তিনি ইন্তেকালের ঠিক পূর্ব মুহূর্তেও তিনি মিসওয়াক করেছেন। মিসওয়াককে মুখের মধ্যে নিয়ে চাবানের শক্তিটুকু ছিলেন না, তারপরও আম্মাজান আয়েশা সিদ্দিকাকে ইশারার মাধ্যমে তিনি বলেছেন যে, আয়েশা, এই মিসওয়াককে তুমি মুখে নিয়ে চাবিয়ে দাও। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াককে মুখে নিয়ে চিবিয়ে দিয়েছেন। ওই মিসওয়াক বিশ্বনবী মৃত্যুর পূর্বেও করে গিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দশটি আমল করার তৌফিক দান করুন। কেউ যদি দশটি আমল করে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ তার মৃত্যুর সময় কালিমা পড়ার তৌফিক দান করে দিবেন।